টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিন দিন যেন চর্চা বেড়েই চলছে। অভিনেত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ যোগান টালিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল শ্রাবন্তীর একটি ছবি, যেখানে কাছের মানুষের সঙ্গে সুইমিং পুলের এক গোলা জলে ডুবে বসে থাকতে দেখা গেল নায়িকাকে। একজন নয়, এই স্নানে অভিনেত্রীর সঙ্গী তার দুই ভালোবাসার মানুষ। কিন্তু তারা কারা? তবে কি ফের প্রেম করছেন নাকি অভিনেত্রী? নাম যখন শ্রাবন্তী, তখন তার খবরে এই প্রশ্নগুলো হয়তো স্বাভাবিকভাবেই আসবে। তবে না, এই গরমের দাবদাহ থেকে বাঁচতে শ্রাবন্তীর সঙ্গে যারা পুলের জলে ডুবেছিলেন, তাদের একজন অভিনেত্রীর নিজের দিদি স্মিতা চট্টোপাধ্যায়, অন্যজন অভিনেত্রী ভীষণী কাজের বন্ধু সঞ্চারী চক্রবর্তী। এই দুই নারী শ্রাবন্তীর ছোটবেলা থেকে তার সঙ্গী, তার সব থেকে কাছের বন্ধু। আর ছবিটি মূলত নায়িকার বন্ধু সঞ্চারী চক্রবর্তী পোস্ট করেছিলেন। শুধু সুইমিং পুলের জলে নয়, শ্রাবন্তীর বিভিন্ন সফরে সঙ্গী হতে দেখা গেছে তার এই বন্ধু সঞ্চারীকে। গত বছর নভেম্বরে দেবী চৌধুরানীর শুটিং শুরুর আগে শ্রাবন্তী যখন তারাপীঠে পূজা দিতে গিয়েছিলেন, তখনও তার সফর সঙ্গী হয়েছিলেন বন্ধু সঞ্চারী। তারাপীঠের হোটেল থেকে সেই বন্ধুর সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। আবার গত বছর অক্টোবরে সঞ্চারী চক্রবর্তীর জন্মদিনে তার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না। এভাবেই বারবার একে অপরের ফেসবুকের পাতায় উঠে এসেছেন শ্রাবন্তী ও সঞ্চারী।